সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িয়াতে। দর্শক, আজ 13 আগস্ট 2021 রোজ শুক্রবার, আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। আজ আমরা এই হাট থেকে আপনাদের ক্রস জাতের যে ষাঁড় গরুগুলো রয়েছে, কি দরে এখানে এ ধরনের গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য একটু নেব। মারিসনা ভাই, মারিসনা কেমন বয়স এটা? কেমন বয়স? এক দাঁত দুই দাঁত হসে হসে। তো কত চাচ্ছেন এটা? 90,000। আর কত করেছে দাম? দাম করেছে 75,000। দর্শক, 90,000 চাইছে, 75,000 টাকা দাম বলছে। দেখি কেন বলছে, কি 80 নাকি আর কম? 80 টার্গেট। দর্শক শুনছেন যে 80 টার্গেট, আমরা দেখছি। দর্শক, এই পাশে আর একটি গরু দেখছি আমরা, আমরা এটার একটু তথ্য নেব। কত দিবা চাইছেন চাচা? কত? 1,10,000। আর কত করেছে? দর্শক শুনছেন যে 1,10,000 টাকা এটির দাম চাচ্ছেন। আমরা দেখি আরো কিছু গরু এই পাশে রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য নেই। এখানে আমরা একটি দেখছি, এটা কত বয়স? বয়স নেই। কত চাইছেন? 85। কত যাচ্ছে দাম এটার? 70 পর্যন্ত যাচ্ছে। কেমন টার্গেট আছে? কেমন? 80 ভাঙে। দর্শক শুনছেন যে 80 ভাঙে ওনার টার্গেট রয়েছে গরুটা দেখতে। আমরা দেখি আরো কিছু গরু দেখব। কোথাও বুঝেন নেই কত? এটা 95। কতদিন দাম? দাম বলছে 80,000। 81,000, 82,000, 95,000 চাওয়া। আমরা দেখি এই পাশে আরেকটু দেখছি, কি অবস্থা ভাই? কেন খারাপ ভাই? হ্যাঁ, বাজার খারাপ। এটা কি জাতের? শাহিওয়াল জাতের। কত চাইছেন এটা? চাওয়া দাম 100। আর কত কচ্ছে দাম এটা? 90 কয়। কেমন হবো পারে কেনা বাসে এটা? এর মধ্যে হবে। দর্শক শুনছেন যে এরই মধ্যে হবে। বয়স কি দুই দাঁত? আগর আছে। দর্শক, এখনো আগর বয়স। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য হয় না। বয়স কেমন? আগর কত চাইছেন এটা? 85। কত কয়েছে এটার দাম? 70-71 পর্যন্ত। কেমন কেনা বেচা হবে এটা? 74-75। 74-75 ওনার কেনা বেচা হবে। এই পাশেও আমরা আরেকটি দেখছি, এটার বয়স? বয়স আগর কত চাচ্ছেন? 75 চাচ্ছেন। দর্শক শুনছেন যে 75,000 টাকা দাম রেখেছেন। আর কি 72-73। আমরা দেখি এই পাশে যাই, আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? নওগাঁ থেকে। কেমন দেখছেন বাজার? বাজার আজকে বেশি ভাই। বেশি? গরু কিনছেন? গরু কিনিনি, তুমি ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছিলাম লিঙ্ক থেকে। আচ্ছা আচ্ছা, পাইনি, তুমি ভাইকে খুঁজতেছি, তুমি ভাইকে নিয়ে কিনব। আচ্ছা, তুহিনের সঙ্গে গরু কেনার ইচ্ছা ছিল কিন্তু তুহিনকে পাননি? না, তুমি ভাইকে খুঁজতেছি। তুহিন তো মনে হাটে নাই? না, এসছে। তুমি ভাই এসছে? এসছে, আমাকে বললো যে আপনি আসেনি যে চুগুন্ডির কাছে। আচ্ছা আচ্ছা, তো কি ধরনের গরু কেনার ইচ্ছা আপনার? গরু আমরা শুকনো গরু হাড্ডি সার কিনবো। শুকনো হাড্ডি সার গরু? কেমন দেখছেন আজকে বাজার? আপনি দেখলাম বাজার আগেও দেখেছি, দেখলাম বাজার আজকে একটু বেশি দেখছি, কারণ গরুগুলো সবগুলো দালালের হাতে চলে গেছে। দালালের হাতে? যার কারণে দামগুলো অস্বাভাবিক চাচ্ছে। অস্বাভাবিক চাচ্ছি। তো কতগুলো কিনবেন আপনি? আমি 15-20 পিস কিনবো। 15-20 পিস কিনবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা দেখি আরো কিছু গরু রয়েছে। কেমন বসে এটা?
দাঁত হয় নাই। কত চাচ্ছেন এটা? পুরাপুরি কত কচ্ছে এটার দাম? চুরানব্বই পঁচানব্বই। টার্গেট কেমন? আর একটু বেশি। এটা ওজন কতটুকু হবে এখন? এটা পাঁচ মন পার। দর্শক শুনছেন, আমরা দেখি আরো কিছু গরু ওই পাশে রয়েছে, আমরা সেই গরুগুলো দেখবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম আর রহমাত। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কটা গরু আনছিলেন ভাই? গরু আনছিল 60টা। হ্যাঁ, সব বিক্রি? হ্যাঁ, আর একটা এইটাই। এই যে 150। এটা কান ভাই, ৪৫ ঢাকেছেন ভাই? না ভাই, হবে না। কত হবে ভাই? হ্যাঁ, কত হবে? 150 ভাই। 20 দিব ভাই? না ভাই। কত হবে একবার কোন? হবে না ভাই। একবার কোন? আর 500 দিলে হবে? 20,500 দিলে হবে? এত কম বেশি দাম করলে হবে? এত কম বেশি দাম করলে হবে? ওরা তো মোর গরুরে মাড়ি করে দিছেন। কত পর্যন্ত এটা দাম বলছো ভাই? না না, ভাগ্য খারাপ না, এটা এটা তো তোমার কোন যুক্তি হলো? ১২০,৫০০ পর্যন্ত এটির দাম বললো, তারপর উনি দিলেন না। দেখি আমরা এই পাশে আরেকটু দিচ্ছি। এটা কার? আপনার? আপনার বয়স কেমন? এটার দুই দাঁত। এখন ওজন কেমন হবে এটার? সাড়ে চার মন। কত চাচ্ছেন? ২৫ দশ বারো কয়। ১২৫ পর্যন্ত চাওয়া দাম, দশ বারো কয়। টার্গেট কেমন? মানে এখন ওইটাই হলে না হলে তো আর হওয়ার কিছু নাই, কম বেশি করে বিক্রি করতে হবে। আমরা দেখছি এই পাশেও আরেকটি দেখছি আমরা। আচ্ছা, আসসালামু আলাইকুম। কটা আনছিলেন? ধরি আছেন। কত চাইছিলেন আর কত কয়েছে? ২ লাখ চাইছেন, ৬৫-৭০ কয়েছে। বয়স কেমন চাচা এটার? দুই দাঁত বয়স। ওজন কত হবে চাচা? ১০ মন। দশ মনের কম হবে না উনি বলছেন। দর্শক, আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে ক্রস জাতের সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তথ্য আমরা এপাশেও আরেকটু দেখছি, এখানেও একটু দেখছি আমরা। এটার বয়স কেমন ভাইয়া? দুই দাঁত। কত চাইছেন এটা? ২২০ চাওয়া। কত বলতেছে দাম? ৫০-৫৫ পর্যন্ত। টার্গেট কেমন আপনার? টার্গেট কেমন? ৭০-৭০ কাছাকাছি, ১৭০। দর্শক শুনছেন যে ১৭০ টার্গেট ওনার রয়েছে এই গরুতে বিক্রির। আমরা দেখি আরো কিছু গরু আপনাদের দেখাতে পারি কিনা। এই পাশেও আমরা একটু দেখছি। এটার বয়স কেমন? দুই দাঁত। এটা কত চাইছেন দাম? ১১০,০০০। কত দিচ্ছে দাম? ৮৫-৯০। এর উপরে যায় না। টার্গেট কেমন আছে? ৯৫,০০০। দর্শক শুনছেন যে ৯৫,০০০ টাকা ওনার টার্গেট রয়েছে এই গরুতে বিক্রির। এই পাশে দেখছেন বেশ কিছু গরু বিক্রি হয়ে গেছে মনে হয়। এটা কার? আপনার? আপনার নয়, এগুলো কেনা হয়ে গেছে না সব? এগুলো কেনা হয়ে গেছে। দর্শক দেখছেন এই গরুগুলো সব এই হাট থেকে আজকে কেনা হয়ে গেছে। আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে ক্রস জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো দেওয়ার চেষ্টা করছি। দর্শক, আমরা এই পাশে আরেকটি গরু দেখছি। চাচা কেমন বয়স এটার? দাঁতে নেই। কত চাচ্ছেন এটা? দাম কত চাচ্ছেন? ৮৫,০০০। কত দিল দাম এখন পর্যন্ত? ৮০,০০০ টাকা দাম চাইছে। আমরা আপনাদের দেখাচ্ছি, আমরা এই পাশেও আরেকটি দেখছি। এটা দেশি? বয়স কি? দুই দাঁত। কত চাচ্ছেন এটা? ৯৫ চাচ্ছেন। কত কয়েছে এটার দাম? ৮০-৮২ কয়। কেমন টার্গেট? কেমন? ৮৫ হলে দিবেন। দর্শক শুনছেন যে ৮৫,০০০ টাকা হলে উনি বিক্রি করে দেবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার আমবাড়িহাট থেকে আজকে।
দর্শক আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।